মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। জলে চুন তাজা, তেলে চুন তাজা, জলে চুন তাজা, তেলে চুন তাজা, জলে চুন তাজা, তেলে চুন তাজা। মনে পড়ছে না? পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে। বাবলা গাছে বাগ উঠেছে, বাবলা গাছে বাগ উঠেছে, বাবলা গাছে বাগ উঠেছে, বাবলা গাছে বাগ উঠেছে, বাবনা বাগ। তারপর তুই আমায় চিনতেই পারলি না। না না ঋষিদা, আসলে কি বলতো, অনেক পুরনো কথা, তো অত কথা মনে থাকে বলতো? মনে থাকে না আমার, কিন্তু সব মনে আছে রাধা। বিডু কাকা কেমন আছেন? বাবা, বাবা নেই রে। সেসব বাদ দে, তুই এখানে কেন সেটা বল। ও হ্যাঁ, আমি না অনেক দরকারে পড়ে এসেছি গো তোমার কাছে, খুব দরকারে পড়ে এসেছি। আমি যদি আগে জানতাম তুমি সেই উকিল, তাহলে তোমার কাছে আমি আগেই আসতাম, জানো তো। ও উকিল বলে আগে আমার কাছে আসতিস, তো ঋষিদা বলে আসতিস না, তাই তো? না না ঋষিদা, মানে সেসব বাদ দে, আমি তো উকিল হয়েছি, আর তুই কি হয়েছিস? বউ রাধা, তোর মনে আছে আমি বলেছিলাম একদিন বড় কিছু হয়ে তারপরে নবদ্বীপে ফিরি? তেমন বড় কিছু হতে পারিনি, কিন্তু ফিরেছিলাম। আমি কিন্তু আমার কথা রেখেছি রাধা, কিন্তু আমি যখন ফিরে গেলাম শুনলাম তুই নাকি আর ওখানে থাকিস না, তোর নাকি? হ্যাঁ, আমি কলকাতায় চলে এসেছিলাম, আমার বিয়ে হয়ে গেছে গো ঋষিদা। ঋষিদা আমাকে বাঁচাও গো, আমাকে বিপদের হাত থেকে বাঁচাও। কিসের বিপদ? কার চুপি গো, মস্ত বড় কার চুপি, আমাদের কোম্পানিতে না মস্ত বড় কার চুপি হয়েছে গো। আমার স্বামী উনি অসুস্থ, হিরোবাবু ওই অসুস্থতা অবস্থা। হিরোবাবু মানে? আমার স্বামী, আমার স্বামী হিরোবাবু। আমি একজন উকিল রাধা, এই চোর জালিয়াতদের নিয়ে আমার কারবার, আর এই ব্যবসাদার মানেই না খানিকটা জালিয়াতি তো নিশ্চয়ই করেছে। এসব বিজনেস পলিটিক্স তুই বুঝিস না, একটা মিথ্যে গল্প খাড়া করে ইন্স্যুরেন্স থেকে টাকা নেওয়ার মতো। ঋষিদা, ছাদ থেকে পড়ে গেছিল আমার স্বামী, পা ভেঙে গেছে, আমার স্বামী অসুস্থ, আর তুমি? চুপ কর রাধা, চুপ কর প্লিজ। একজন অসহায় মহিলাকে পাঠিয়ে ইমোশন নিয়ে খেলতে চাইছে তোর হাজবেন্ড, তুই এইটুকু বুঝতে পারছিস না? তাকে আবার চিনবো আমি? হ্যাঁ কেন, পা ভেঙেছে তো কি হয়েছে? বাড়িতে আর কেউ ছিল না যে তোকে পাঠিয়ে দিয়েছে? তুই এসবে কি বুঝিস রাধা? বিপদে পড়ে তোকে সামনে ঠেলে দিয়েছে কেন? বাড়িতে ছেলেরা কেউ ছিল না, আর অন্য কেউ ছিল না? বাড়িতে কেউ ভরসাযোগ্য ছিল না বলে আমি এসেছি, আমাকে পাঠানো হয়েছে, আমি ভরসাযোগ্য তাই আমি এসেছি। ভরসা নয় রাধা, বল অন্য কোনো রাস্তা না পেয়ে আমার কাছে তোকে পাঠিয়েছি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার? আপনারা কারা আর এখানে কি করছেন? দাদা, কি হয়েছে বলুন তো, আমি ঠিক বুঝতে পারছি না হিরোবাবু। সবকিছুর জন্য তুমি দায়ী,
রাধারে, ঋণের দায় আমাদের আমাদের বাড়ি হাত ছাড়া হয়ে গেল। আমরা যে একদম রাস্তার বিক্রি হয়ে গেলাম রে। আপনার যা বলার কোর্টে গিয়ে বলুন। আপনারা কিন্তু ঠিক করছেন, আপনারা যা করছেন ঠিক করছেন না। কিন্তু আইন মেনে কাজ করছি ম্যাডাম, আপনি আটকাবেন কি করে? তাহলে তাই করুন, এখনো তো প্রমাণ হয়নি, তাই না? আর দেখুন, আমি আদালতের আইন অত কিছু জানি না, কিন্তু জীবনের আইন আমি খুব ভালো মতো করে জানি, আর প্রমাণ এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি। আমাদের হাতে দুদিন সময় আছে, আর এই দুদিনের মধ্যে আমরা সবকিছু প্রমাণ করে দেবো। এখন আপাতত আপনারা যান, দয়া করে যান। যান বলছি। বাবা, আমি আমার ঘর ছাড়বো না, আমি আমার ঘর কাউকে দেবো না। বাবা, আপনাদের হাতে মাত্র দুদিন সময় আছে, ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি শুনলাম যে উজ্জয়িনী নাকি আজকে রাত্রিবেলা দাদা ভাইয়ের হাত থেকে সিঁদুর পড়তে যাবে। তুমি ঠিক করে শুনেছো তো? দিদি ভাই, আমি না একবার নিজের কানে শুনেছি, নাহলে আমি এমনি ছুটতে ছুটতে চলে আসি। ও খুব সিঁদুর পড়ার শখ হয়েছে না? ওর শখ আমি ঘোচাচ্ছি, আমি থাকতে ও পার পাবে না। এইসব করে তুই উজ্জয়িনীকে একটা জেনে নেবে, তাই না? আচ্ছা ঠিক আছে, এক মিনিট দেখো সামনে। এবার তুমি নিজেই বলো, আমার পায়ে যদি ব্যথা থাকতো আমি তো ন্যাচারালি হাঁটাচলা করতে পারতাম? বাবা, সত্যি ব্যথা নেই। এই শোনো, তুমি যতই কেরামতি দেখাও আমি তোমাকে বিশ্বাস করি না। আমি বুঝতে পারছি দাদাকে বাঁচাবে, উজ্জয়িনীকে আটকাবে, সেই জন্য এসব কথা বলছে। আমি আগে পা খুলে দেখবো, ব্যান্ডেজ খুলে দেখবো। চলো দিদি ভাই, চলো, বসো বসো, আমি দেবো। দাদা দাদা দাদা, আমি ব্যান্ডেজ খুলে দেখবো, বাটো দাও। হাতে ছেঁকা লাগে, পুড়ে যায় এই অষ্টমী। আমাকে টোটকাটা বলো না গো, আমিও লাগাবো। দুর্বোকা মেয়ে, বুঝছিস না এসব বৌরানির কৃপা? হয়তো পোড়ার জ্বালাকে আর আছো সমাজে সারে। বৌরানী তোর পা ঠিক করে দিয়েছে অষ্টমী, যাতে তুই শয়তানদের ষড়যন্ত্র আটকাতে পারিস।
আমি বলছি তোর যেটা ঠিক মনে হবে সেটাই করবি অষ্টমী। তোর অধিকারটা তোকেই বুঝে নিতে হবে, বৌরানী তোর সহায়। জয় বৌরানী, জয় জয় বৌরানী। আরে কি করছো, আমাকে টেনো না। আসো প্লিজ, প্লিজ আমাকে ছেড়ে। তবে কি ওই বাচ্চাটা জানতো আমার পাটা সেরে গেছে? কিরে কি ভাবছিস, বুঝতে পারছিস তো আমি কি বলছি? সবই বৌরানী মার কৃপা, নাহলে এরকম চমৎকার হয় কি করে? তবে অষ্টমী, তুমি যা করবে খুব সাবধানে করবে কিন্তু। হ্যাঁ, আমি না শুধু শুধুই তাড়াহুড়ো করছিলাম জানো তো, যা হওয়ার সেটা তো রাতেই হবে। আজ উজ্জ্বনীদিকে এমন শিক্ষা দেব যে এরকম কাজ করার আগে 10 বার ভাব। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। অনেক রাত হয়েছে, এটাই একদম ঠিক সময়। অষ্টমীর এখনো পানি আসাটা জাস্ট ইম্পসিবল। আর এই বুড়ি ঠাম্মি, উনিও নিশ্চয়ই এখন নাক ডেকে ঘুমাচ্ছে। এই সময় আমি আয়ুষের হাত থেকে গিয়ে সিঁদুরটা পরে নেব। ওখানে গিয়ে কি করবো সেটা একবার প্র্যাকটিস করে নি। ম্যানিপুলেট করলেও সেটা এমন ভাবে করতে হবে যেন কোনো ফাঁক না থাকে। বলবো, আয়ুষ আমরা তো দুজন দুজনকে ভালোবাসি, বলো দেখো এই বিয়েটা হয়ে গেলে আমাদের দুজনকে আর কেউ আলাদা করতে পারবে না। নাও এই সিঁদুরটা তুমি আমার স্মৃতিতে পরিয়ে দাও, আমাকে আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে দাও আয়ুষ। আমি আমি তো কবে থেকে এই আশায় বসে আছি। তোমার এই আশা কোনোদিনও পূরণ হবে না। ও তোমাকে বর বলে মনেই করে না। এই দেখো তুমি তো বর বউ সব গুলিয়ে করে লাট করে দিচ্ছ। আয়ুষ্মান বাবু আমাকে নিজের স্ত্রী হিসেবে মানুক বা না মানুক, আমি নিজেকে ওনার স্ত্রী হিসেবে মানি। তাই নিজের বরের কাছে তোমার মতো একটা রাক্ষসীকে তো আমি কিছুতেই পৌঁছাতে দেব না। ওনাকে আমি রক্ষা করব। খুব বাড়াবাড়ি শুরু হয়েছে না, এবার তুমি দেখো আমি কি করি। তোমার এই গুন্ডাগিরি না আমি বের করে ছাড়ব। আমি এক্ষুনি গিয়ে সবাইকে ডেকে আনছি, দাঁড়াও তো। দাদা ভাইয়ের কাছে কত যাবে, যা উঠতে পারলে তবে তো যাবে। ওখানে আটকে থাকো, ওই ইঁদুর ধরার মেয়েটা আটকে থাকো। কত করে বললাম যে আমাদের উপর বৌরানী। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ছবিলা, আগে শুনি তোমার এই আশ্রম গড়ে তোলার গল্প। আমার মা 3 মাসের গর্ভে আমাকে নিয়ে আসে
তখন আমার বাবা মারা যায়। আমার চোখ খোলাতে মাকেই দেখি, বাবাকেও মায়ের মধ্যেই দেখি। তো মা একাই লড়ে মানে আমাদেরকে মানুষ করেছেন। তোমাদের সাথে আর কেউ ছিল না? না, দিদিমার বাড়িতে চলে এসেছে, যেহেতু মায়ের শ্বশুর বাড়ি ভালো ছিল না। তারপর সংসার কি করে চালাতেন মা? মা ওই সার্ভিস পেয়েছিলেন, পরে সমস্ত লেখাপড়া দুই ভাই বোনে চালিয়ে গেছেন। আজ আমরা প্রতিষ্ঠিত হয়েছি। আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে পুলিশের দেশটার প্রতি খুব আকর্ষণ ছিল, তার জন্য কলেজে NCC জয়েনও করি, সেখানেও কঠোর পরিশ্রম। পুলিশের চাকরি পাওয়ার পর অনেক সমাজমূলক কাজের সঙ্গে আমি যুক্ত আছি, যেমন কারো পুজোতে জামা হয়নি দেওয়া, কারো বাড়িতে তিরপল থাকতো না, ঘরে জলপত্র দিয়েছি। এইভাবে মানে বিভিন্ন সমাজমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে থাকতে আশ্রমেরও স্বপ্ন দেখি, মানে মহিলাদের জন্যই করবো। আর যেহেতু আমার মা আছেন, জন্ম থেকে মাও অনেক অবহেলা পেয়েছেন, এই সেন্সেই আমি মাদের আশ্রম করি। এই আশ্রম যখন আমি শুরু করি তখন আমার নতুন মানে চার চাকা গাড়ি ছিল, সেই গাড়িটা বিক্রি করি। এসপি স্যারও সেই সময় একটু হেল্প করেছিলেন, নিয়ে জায়গা কিনলাম। জায়গা কেনার পরে যেটুকু ছিল টাকা, সেই টাকা দিয়ে শুরু করলাম আশ্রমের কাজ। তারপরে আমাদের OCIC কারো কাছে ইচ্ছা এলাম, বালি চাইলাম, কেউ অনেক কথা শোনালো, কেউ দিল, কেউ দিল না। এক সময় মনে করলাম যে এরা বলছে এদেরকে ছাড়া কি আমি তৈরি করতে পারবো না। এই সেন্সে আমাদের ওখানে ভ্যাটওয়ার আছে, ওনাদেরকে বলো আমাকে ধার দিয়ে উপকার করেন, আমার 15 বছর চাকরি হয়ে যাবে, আপনাদের GPF থেকে টাকা তুলে দিয়ে দেবো। তো আজ ওনাদেরকে কথাও রেখেছি, GPF তুলে টাকাও শোধ করে দিয়েছি। আমাকে অনেকে হেল্পও করেছে, আবার অনেকে হেল্প যারা না করেছে তাদের কথাগুলো আরও বেশি মাইন্ডে জেদের জন্যে আরও তাড়াতাড়ি আমার আশাপূর্ণ হয়ে গেছে। আর এখন মারা কী অবস্থায় আছে স্যার, যে কোনো একটা মায়ের কাছে শুনলেই হবে আছেন ওনারা। আমার নাম মিনতি ব্যানার্জি, আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া। আজ আমি ভাবতে পারিনি যে আমি স্বপ্ন দেখছি না এই জায়গায় দাঁড়িয়ে আছি। আমি এত কষ্টে ছিলাম, নিজের আপন বলতে অনেকেই ছিল, কিন্তু এক মুঠো ভাত দেবার জন্য কেউ আমাকে কাছে রাখিনি বা ডাকিনি। আমার রক্ত যাদের সাথে সম্পর্ক তারা আমাকে কেউ রাখিনি, কিন্তু ম্যাডামের সাথে আমার রক্ত সম্পর্ক কিছু নেই, কিন্তু তিনি আমাকে মায়ের মতো করে আদর করে তিনি আমাকে টেনে নিয়েছেন। যে জীবনে আমার মা বাবা ভাই বোন এই ভালোবাসাটুকু কেউ দিতে পারেনি, যেটা আমি ম্যাডামের কাছ থেকে পেয়েছি। এত মায়ের আশীর্বাদ তার মাথায় নিশ্চয় আছে, তিনি খুব ভালো থাকবে। ও আমাদের কাছে স্বপ্নপুরী নয়, স্বর্গপুরী, আমরা নাম দিচ্ছি স্বর্গপুরী। খুব ভালো, ভালো থাকবেন। এই আশ্রমটা কতজন আছে এখন অবধি তোমার ওখানে? 25 জন আছে। ওখানেই থাকেন? ওখানেই থাকেন, ওখানেই খাওয়া দাওয়া করে। আমি প্রচন্ড ভোরে উঠি, ভোরে উঠে নিজের বাড়ির রান্না টান্না করে 9টার সময় আশ্রমের দিকে যাই। আশ্রমের ওদের প্রবলেম টবলেম দেখে ডিউটি যাই, ডিউটি থেকে আবার ফিরি। আশ্রমে কজন কেয়ারটেকার রেখেছো? কোনো কেয়ারটেকার নেই, যে 5,000 টাকা দেবো ওনারা খেতে পাবে। আমার তো অত ইনকাম নেই যে করবো কেয়ারটেকার রাখার মতো। তাহলে খাওয়া দাওয়া সবকিছু তোমার দায়িত্ব? আমার দায়িত্ব শেষ, ওদের শুধু ফোন করে আজ মুড়ি শেষ, এই শেষ, বাস। এইবার কোথা থেকে পাবো সে আমাকে মানে কার কাছে হাত পেতে নিয়ে আসবো, কাকে বলবো, সে সমস্যা আমি মেটাই। তো পুলিশের ডিউটি তো হেভি ডিউটি। হ্যাঁ, তারপরে এই সময় ফাঁকা ফাঁকাই করি আমি এগুলো। তুমি এত ভালো একটা কাজের সাথে যুক্ত আছো, কত মানুষের ভালোবাসা আশীর্বাদ পাচ্ছো। যে সমস্ত মায়েদের ঘর নেই, আশ্রয় নেই, তাদেরকে তুমি আশ্রম এনে রাখছো, খুব ভালো। সবিরা অনেক বড় হও, তোমার আশ্রম নিয়ে আরো বড় হও তুমি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। রত্না, 17 বছরের শাড়ির ব্যবসা কিভাবে শুরু হয়েছিল? শুরু হয়েছিল দিদি আমার বিয়ের 2 বছর পর আমি ব্যবসাটা শুরু করেছি। বিয়ের 1 বছর পর হাজবেন্ডের ব্যবসা খুব খুব খারাপ গেছে। কিসের ব্যবসা ছিল? ও চাদর সেল করতো, ডোর টু ডোরই সেল করতো, কিন্তু সেলটা এতই খারাপ হয়ে গেল যে প্রত্যেক দিন একটা করেও চাদর বিক্রি হতো না, এরকম হতো। তো বিয়ের 1 বছর পর রীতিমতো মেয়ে হয়ে গেল। এবার মেয়েকে কী খাওয়াবো আর কী করে আমরা দুজনে খাবো সেই নিয়ে খুব টেনশানে। তখন আমার ননদের বাড়ির পাশে, নিউ ব্যারাকপুর ননদের বাড়ি, তো পাশের একজন মাসি তার বিজনেস ছিল, উনিও বাড়িতে বিজনেস করতেন। এরকম আমি গেছি একদিন, আমাকে বলছে রত্না এত তো অসুবিধায় আছো, তুমি আমার কাছ থেকে কিছু শাড়ি নিয়ে বিক্রি করো। তো আমি তখন তার কাছ থেকে 10-12টা করে আমাকে শাড়ি দিত। তো প্রত্যেক দিন আমার বাড়ি নাগের বাজার, সেখান থেকে আমি নিউ ব্যারাকপুর যেতাম, গিয়ে ওই 10-12টা শাড়ি নিয়ে আসতাম, সারাদিনে ঘুরে ঘুরে যে কটা বিক্রি করলাম, এইভাবে এইভাবেই আমার চলছিল। এইভাবে আমি 2টো পুজো অন্তত এইভাবে আমি চালিয়েছি।
কিন্তু দেখলাম খুব কষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকদিন নিউ ব্যারাকপুরে যাচ্ছি, মাল নিয়ে আসছি, আবার করতো না। হ্যাঁ না, হাজব্যান্ড করতো, ওর মতো করছেও, কিন্তু তাতে তো চলছে না কিছুই। আমিও চেষ্টা করছি, ও চেষ্টা করছে, দুজনেই চেষ্টা করছি যে কীভাবে একটু এগাবো। মেয়েটাকেও তো মানুষ করতে হবে। দুবছর এভাবে দেখলাম কিছুই হচ্ছে না, মানে ওনার কাছে শাড়ি কিনে এনে আমি হয়তো 50 টাকা লাভ করতে পারছি। তো আমার বাবা তখন বললো, সেই যখন করছিস তাহলে আমি তোকে কিছু পুঁজি দিই, তুই তাহলে বড়বাজারের থেকে নিয়ে। তো তারপরে গিয়ে আমি বড়বাজার থেকে মাল তোলা শুরু করলাম, অল্প কিছু কিছু করে। অল্প কিছু কিছু করতে করতে দিদি আমার মানে 2-4টে কাস্টমার করতে করতে এখন আমার 500-এর উপরে দিদি কাস্টমার। তো পুঁজিটাও যা দিয়েছিল তাতে তখন হচ্ছিল না, তখন যেই লোনের সিস্টেমগুলো আছে লোন নিয়ে আস্তে আস্তে আমার ব্যবসাটা অনেক বড় করলাম, করতে পারছি। মানে পাড়ায় 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 বিক্রি করতাম, আর মানে শুধু নিজের পাড়ায় না, যেমন আমার বাড়ি নাগেরবাজার, ওখান থেকে দোলতলায় চলে যেতাম সারাদিন ওই ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে, হাতে ব্যাগ নিয়ে, কাঁধে ব্যাগ নিয়ে, খুব কষ্ট করে বাসে। এরকমও হয়েছে, বাসে উঠতে গিয়ে ধূপ করে পড়ে গেছি এরকমভাবে, এরকমও দিন গেছে। তারপরে আবার সারাদিন বেঁচে ওখান থেকে ওই পাড়ার সবাইকে মাল দিয়ে চলে এলাম, আবার হয়তো নেক্সট মান্থে গিয়ে তাদের কালেকশনটা নিলাম। প্রত্যেকের জন্য তো ক্যাশে নিত না, ইনস্টলমেন্ট করে দিত, যে আজকে তুমি 500 নাও, কালকে তুমি 500, পরের মাসে এসে 500 নিও। এইভাবেই চলতো ব্যবসাটা, চলতে চলতে এই পর্যন্ত এসেছি দিদি। এখন কি তোমার দোকান করা? এখন আমি দোকান করার কথা ভাবিনি, কারণ বাড়িতেই আমার দোকানের মতো করে নিয়েছি, ঘরের মতো। বাড়ি থেকেই বিক্রি হচ্ছে? বাড়ির থেকেই বিক্রি হচ্ছে, কাস্টমাররা সব এখন বাড়িতেই চলে আসে, ওরা এখান থেকেই সব মাল নিয়ে যায়। এখন আগের থেকে ভালো আছো নিশ্চয়ই? এখন থেকে আগের থেকে খুব খুব ভালো আছি দিদি। কিরম শাড়ি রাখো, কিরম রেঞ্জের শাড়ি রাখো? সব ভ্যারাইটিস রাখি, একদম 300 থেকে শুরু করে, 250 থেকে শুরু করে, 2000, 3000, 5000, যে যেরকম শাড়ি হয়তো কেউ অর্ডার দিল আমাকে এই শাড়িটা এনে দাও, সেই রকম টাইপের শাড়ি এনে দিলাম। পিওর সিল্ক থেকে শুরু করে কাঁথা সব কিছু একদম, মানে আমার কাছ থেকে মোটামুটি কাস্টমাররা সব কিছুই পায় একদম এসে। এই করে দিদি আমি বাড়ি টাড়ি করেছি, মেয়েকে হসপিটাল ম্যানেজমেন্ট পড়াচ্ছি। বড় হয়ে গেছে? হ্যাঁ বড় হয়ে গেছে। আর ছোট মেয়ে 7 বছরের একটা মেয়ে আছে, সে টুয়ে পড়ে। দুই মেয়ে। হাজবেন্ড কি করছে? হাজবেন্ড এখন প্লাম্বারের কাজ করে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমার স্বামী তো সবসময় ইললজিক্যাল স্টেটমেন্টই দেয়, সব লজিক তো বোধহয় তোরই দেওয়া, তাই না? অবভিয়াসলি আমার দেওয়া, কারণ লজিকগুলো তো আমি ঠিকঠাকই দিই বল, এত বড় একটা কোম্পানি সামলাই তো, কোম্পানি চালাও, তাতে কি হয়েছে কি? হ্যাঁ মুনাফাটা তো তুমি পাচ্ছ বসে, কি মোটা টাকা অ্যাকাউন্টে ঢুকছে, তাই না? মুখ সামলে কথা বলো দেবুদা, কোনো টাকা আমি ঘরে ঢুকাই না, টাকাটা আমাদের কোম্পানিতে ঢুকে, যেটুকু টাকা প্রয়োজন সেটুকুই খরচা করা হয়, সেটুকু আমি খরচা করি, বুঝতে পেরেছো? সেটাই তো জানার, ঠিক কত টাকা প্রয়োজন। হ্যাঁ আমরা সেটা বুঝতে পাচ্ছি, দেখো তোমার হয়তো প্রয়োজন কোটি কোটি টাকা, আমার প্রয়োজন লাখ লাখ টাকা। তুমি টাকাটা হ্যান্ডেল করো, তুমি বলতে পারবে তুমি কত টাকা নাও। হিসেব চাইছো নাকি তুমি আমার কাছে? কি হচ্ছে কি, বড়দি হিসেব কেন দেবে? হ্যাঁ বড়দি তো সর্বে সর্বা, সবার মাথা। আমার ঠিক এখানেই প্রবলেম, ও এ পরিবারের সর্বে সর্বা, ওই সব ঠিক করছে। জগদ্ধাত্রীর সঙ্গে ল্যাটা চুকে গেছে, ও আর এখানে আসবে না, কারণ স্বয়ম্ভুর সঙ্গে এ বাড়ির কোনো সম্পর্ক নেই। অবজেকশন নেই মানে? আপনি কি করে জানলেন যে নেই? ডিএনএ টেস্ট হবে। কার ডিএনএ টেস্ট হবে? কে ডিএনএ টেস্ট করাবে? তুমি ডিএনএ টেস্ট করাবে? তুমি ডিএনএ টেস্ট করাবে? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? কি শুরু করেছো কি তুমি এসব? হ্যাঁ
না না আমি বুঝতে পারছি না, হঠাৎ করে তুমি দৈত্য কুলে প্রহ্লাদ কেন হতে চাইছো? বেশ করছি, আমি বেশ করছি। কেন জ্ঞানচক্ষু উন্মিলিত হলো বোধহয়? ধরে নিন তাই, কিন্তু আপনার থেকে আমি এরকম টিজ এক্সপেক্ট করিনি। তাহলে তুমি আমার কাছ থেকে কি এক্সপেক্ট করছো? আমি তোমায় মাথায় তুলে নাচবো? তুমি ডিএনএ টেস্টের দাবি করছো। রাজনাথ কোনোদিনও এই টেস্ট করতে এগ্রি করবে না। এগ্রি করতেও তো পারে। কি বলছো তুমি ঠাকুরপো, এগ্রি করবে? না, আমারও তাই মনে হচ্ছে, এগ্রি করতেও তো পারে। কৌশিকী বললে রাজনাথ মুখার্জির কথা ফেলতে পারবে না, আর এটা শুধু আমি নয়, আমরা সবাই জানি। হবে না, হবে না কাকাই, ডিএনএ টেস্ট হবে না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমাকে এভাবে ছুঁড়ে ফেলে দেওয়া যাবে না। আমি তোমার ঘাড়ে চেপেছি, ঘাড়টাকে মটকাবো বলে, বুঝতে পেরেছ? তুই হাসছিস, তুই হাসছিস, তুই হাসছিস বটে, আমি জাস্ট নিতে পারছি না। টু মাচ হয়ে যাচ্ছে। চুপচাপ বস, হ্যাঁ রে, একদম ঝামেলা করিস না, বস। চুপ করে বসো, খেয়ে না উৎসব। আমি খাবো না। তুমি খাবে, বসো। আমি খাবো না। তুমি বসো, তোমাকে খেতেই হবে। এই, আমি খাবো না বলেছি। তুমি খাবে না মানে? দাঁড়াও তো, কি হচ্ছে কি এটা? পারবে খাওয়াতে? পারবো না মানে 100 বার পারবো, দাঁড়াও তো। মেদে মেদে মেদে, খাবে না মানে খা খা। এইবার ঠিক আছে, খুব বার বেড়েছিলে না তুমি, এবার নিজে হাতে খাইয়ে দিয়েছি, এবার দেখি তুমি কি করে না বলো। জগদ্ধাত্রী বলছি। হ্যাঁ বলো। বলছিলাম মেহেন্দি ফোন করেছিল আমাকে, অনেকগুলো মিস কল দেখলাম। মেহেন্দি, তুমি জগদ্ধাত্রীকে ফোন করেছিলে? হ্যাঁ বর্দি। কেন বলতো? আমাকে ফোনটা দিন। হ্যাঁ শিওর। হ্যালো দিদি, মেহেন্দি বলছি। হ্যাঁ রে বল, কিছু হয়েছে? তোকে কিন্তু জামাই ষষ্ঠীতে যেতে হবে তোর বরকে নিয়ে। কেন? আমাদের বাড়িতে আমি যাব, উৎসব যাবে, আর তুই আর স্বয়ংভূতা যাবে না, এটা হয় নাকি কখনো? মা মা এলাও করবে? মা এলাও করবে না মানে? মা নিজে হাতে রান্না করবে, বুঝলি, পাত পেরে তোদের দুজনকে খাওয়াবে। কি বলছিস কি তুই? হ্যাঁ রে, আমি আর বর্দি চ্যালেঞ্জ নিয়েছি। এই মেহেন্দি মেহেন্দি, এক মিনিট, বা আমাকে কিন্তু এর মধ্যে ঢুকিও না। হ্যাঁ আমি কোনো চ্যালেঞ্জ নিই নি, মানে আমি এর মধ্যে কিন্তু নেই। ঠিক আছে ঠিক আছে, আপনি আমার পাশে থাকলেই হবে, তাতেই আমি যুদ্ধ জিতে নেব। এক মিনিট মেহেন্দি, তুই কি করতে চাইছিস বলতো? শোন, চাইছি মানে স্বয়ংভূ মুখার্জি আর উৎসব মুখার্জিকে পাশাপাশি বসিয়ে যদি জামাই ষষ্ঠী একসাথে খাওয়াতে না পারি, তাহলে আমার নামও মেহেন্দি মুখার্জি নয়। তুমি খাওয়াতে পারবে না, তুমি খাওয়াতে পারবে না। পারবো না মানে? শুধু জামাই ষষ্ঠী কেন,
তোমার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দেব। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। এতে টাকা আছে 25 লাখ টাকা, আপাতত তুমি এলাকা থেকে কেটে পড়ো। ওকে বস। এলাকায় তুমি এখন থেকো না, রেহান চ্যাটার্জি পাগলের মতো যোগমায়াকে খুঁজছে, তাই এখন এখান থেকে তুমি কেটে পড়ো। ও যদি জানতে পারে যে তুমি শুটার, তোমার অবধি পৌঁছে যেতে পারে। কেউ জানতে পারবে না স্যার, তো দেখেনি, কাকপক্ষীও টের পায়নি, সাক্ষী নেই, কেউ দেখেনি, কেউ জানে না। কি জানি, আমার তো আবার ডাউট হয়, কেউ যদি দেখে থাকে। কেউ দেখেনি স্যার। ঠিক আছে। আচ্ছা শোনো, কি ডেড বডিটা কোথায়? তা আমি কি করে জানি, দেখুন হয়তো কোনো পুলিশ স্টেশনের গাড়ি এসে বেওয়ারি স্লাস ভেবে চালিয়ে দিয়েছে। এরকম বেওয়ারি স্লাস অনেক পড়ে থাকে স্যার, কেউ কারো খবর রাখেন না। আপনি ভাববেন না, যোগমায়া চ্যাটার্জি খালাস হয়ে গেছে, চিন্তা করবেন না। কোনো সাক্ষী নেই তো? না, কোনো সাক্ষী নেই, নিশ্চিন্ত থাকুন, কেউ দেখেনি, কেউ না। ওকে। আমি কেউ দেখেনি, কোনো সাক্ষী নেই, আমি ওকে টাকার ব্যাগটাও দিয়ে দিয়েছি। যোগমায়া মিসিং, এটা নিয়ে রেহান চ্যাটার্জি মাথা ঘামাবে, তারপর কদিন পর সবাই ভুলে যাবে যে যোগমায়া বলে কোনো মেয়ে পৃথিবীতে ছিল। আপনি চেষ্টা করুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিছু মনে পড়ছে? আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, এখন এত স্ট্রেস নিতে হবে না, কিচ্ছু হয়নি, এভরিথিং ইজ ফাইন, কিচ্ছু হয়নি। আপনি শুয়ে পড়ুন, আপনি শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, কিচ্ছু হয়নি, ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি আছি। আসুন আসুন, আস্তে আস্তে, আপনার লেগেছে পিঠে, আসতে আস্তে। হ্যাঁ, এই গুড গার্ল, কিচ্ছু হয়নি, রিল্যাক্স করুন আপনি। যাক, সেন্সটা ফিরেছে, আশা করি খুব তাড়াতাড়ি সুস্থও হয়ে উঠবে। মেয়েটিকে দেখে যা মনে হচ্ছে, মেয়েটি বিবাহিত, ওনার হাজবেন্ড ওনার বাড়ির লোকজন তো চিন্তা করছে নিশ্চয়ই, যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েটিকে সুস্থ করে ওদের কাছে ফিরিয়ে দিতে হবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কোথায় দেখেছেন? আমার চোখের সামনে ওকে গুলি করতে দেখেছি।
কি বলছেন কে আপনি? কে আপনি? অংশু, আমার নাম অংশু মণ্ডল। এই পাড়াতেই আমার একটা ছোট্ট দোকান আছে, সেখানে আমি রুটি বানাই। এই পাড়ার লোকজন তো আমার দোকান থেকেই হাতে বানানো রুটি নেয়। অনেক রাত পর্যন্ত এই দোকানটা খোলাও রাখি। সেদিন একটু ঝোড়ো হাওয়া বইছিল, আমি তখন রুটিই বানাচ্ছিলাম, হঠাৎ দেখলাম একটা মেয়েকে কারা যেন তাড়া করেছে। তারপর দেখলাম ও দৌড়তে দৌড়তে পড়ে গেল, ওকে যেন কারা গুলি করেছে। কি বলছেন কি আপনি? এই মেয়েটাকে? হ্যাঁ 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 হ্যাঁ, এই মেয়েটি। তারপর? তারপর আর কি, আমিও সেখান থেকে পালালাম ভয়ে। পালিয়ে গেলেন? হ্যাঁ, কিন্তু তারপর আবার আমি ওখানেই ফিরে এসেছিলাম, কিন্তু এসে দেখি মেয়েটি আর নেই। তারপর বডিটা ওখানে নেই? না, ছিল না, কিন্তু ওর মোবাইলটা ছিল। এই যে যোগমায়ের ফোন। আপনি ওকে চেনেন নাকি? হ্যাঁ চিনি, আমার স্ত্রী যোগমায়। দেখি লাস্ট মিস কল গায়ত্রী রায়। আচ্ছা ভাই, একটু একটু বলতে পারবে এই ঘটনাটা কখন ঘটেছিল? হ্যাঁ বলতে পারবো। ওই ধরুন প্রায় রাত 11টা নাগাদ। তার মানে ফোনটা তারপরে এসেছিল। গায়ত্রী রায়। এখন আবার কে ফোন করলো? কি বলছেন কি আপনি? যোগমায়া? যোগমায়া ফোন করছে। আপনি ফোনটা ধরুন না। আমি কেটে গেল। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। তুমি যে বলেছিলে বাড়ি ছেড়ে চলে যাবে, কবে যাবে? এখানে বসে থেকে মাকে দিয়ে নিজের সমস্ত সুখ সুবিধা আদায় করে নিয়ে আমার ক্ষতি করার চেষ্টা করছো? শোনো প্রতীক্ষা, আমরা যখন বলেছি এই বাড়ি ছেড়ে আমরা চলে যাব, আমরা চলে যাবই। কিন্তু আমরা চলে যাবার পরে তুমি আমার মায়ের সঙ্গে যা খুশি তাই করতে পারবে, এটা কিন্তু তুমি ভেবো। কোথাও যাওয়া হবে না তোমাদের। আরে পরাগ, বলি মায়ের উপর রাগ করে বউ নিয়ে নিজের বাড়ি ছেড়ে চলে যাবি? হ্যাঁ ও মা, আমি জানি মা তুমি বলবে যে আমি এরকম আমি সেরকম, আমি একবার এদিক যাই একবার ওদিক যাই, তোমার সমস্ত আমি মেনে নিলুম, সমস্ত কথা আমি মেনে নিল। বলেছি না মা হলি সব বুঝতে পারবে, এখন বুঝবে না। তবু আমি তোমার সমস্ত কথা মেনে নিচ্ছি, কিন্তু আমাকে ফেলে তুমি চলে যাবে মা? মা আমাদের ঘরের ব্যবস্থা তো হয়েই গেছে, তোমাকে তো বললাম। কোথায় যাবে গো? নিজের বাড়ি নিজের ঘর ছেড়ে কোথায় যাবে? আমার ছেলে মেয়েদের কারো অভ্যেস নেই ভাড়া বাড়িতে থাকা, কোনোদিন তারা থাকেনি, তোমারও নেই, কোথায় যাবে তোমরা? কোথাও যাবে না বউ। দেখো বৌমা, আমার সঙ্গে যদি তোমার ঝগড়াঝাটি করতে হয় তো করো, আমাকে যদি তুমি নিজে হাতে মানুষ করে নিতে চাও তো তাই করো গড়ে পিঠে, কিন্তু সেটা এ বাড়িতে থেকে
এই বাড়ি ছেড়ে কোথাও যা চলবে না তোমাকে। আজ জামাইকে দেখে আসার পর থেকে না ওনার কথা বলতে ভালো লাগছে না, মনটা ভার হয়ে আছে, আর কথা বলিও না আমাকে। আর আমাকে এই মানুষটাকে উপরতে দুঃখ বোঝাই হয়ে আছে গো, আমাকে এভাবে একলা ফেলে চলেছে। আমি তোকে যা বললুম মনে রাখিস, কাল সকালে ব্যাংকের লোককে ডেকে পাঠাস, তাদের সঙ্গে কথা বলে এই বাড়িটাকে যাতে বন্ধক রাখা যায় তার ব্যবস্থা যত তাড়াতাড়ি পারবি করবি। দেখ খরচ তো থেমে থাকছে না, রোজই তো খরচ করতে হবে চিকিৎসার জন্য, কাজে যত তাড়াতাড়ি সম্ভব তাদের সঙ্গে কথা বল। আর একখানা কথা উমা, আমার মাথায় এই কথাখানাও ঘুরছে যে তোমার তো নতুন চাকরি, তার মধ্যে তুমি স্কুল থেকে লোন নিলে, তারা লোন বাবদ টাকা কাটলি, তো তুমি হাতে টাকা কম পাবে গো মা, অথচ হাতেও তো টাকা দরকার, এই সংসারের ক্ষয় খরচা তো চালাতেই হবে। বলি একবার স্কুলের সঙ্গে কথা বলো দেখি, তাদের বলো যে তুমি লোনটা শোধ করে দিতে চাও। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। এই বাড়ি বন্ধক রাখা নিয়ে না বাড়িতে খুব অশান্তি হচ্ছে, প্রতীক্ষাকে তো জানোই, আজকে পরাককে বলেছে ব্যাংকে যাওয়ার জন্য, গিয়ে কথা বলার জন্য, কিন্তু টাকা পেতে তো সময় লাগবে, ইমিডিয়েটলি তো আর টাকা পয়সা পাবো না। ও সুচরিতা দি বাতাও না কি বলবে বলছিলে না? এটা সঞ্জয় দিয়েছে, একটু টাকা দেখো, আমার কাছে শুনেছে তুই পরে ওকে শোধ করে দিস বরং, হ্যাঁ একটা মানুষের জীবন তো বেঁচে যাবে বল। কি বলছো কি তুমি সুচরিতা দি, সঞ্জয়টা এটা দিয়েছেন? হ্যাঁ আমার কাছে তো সব শুনেছে, দেখ ওর কাছে টাকা আছে, তোদের কাছে সেটা নেই, সেটার এখন ক্রাইসিস, তাই আমাকে বললো যে আমার কাছে যখন টাকা আছে তখন এই সময় কাজে লাগাই, না হলে আর তোমার বন্ধু কিসে। তার সঙ্গে এটাও বললো যে দেখো পুতুল তো তোমারও বোনের মতো, এত কষ্ট করছে মেয়েটা, একটু ওর পাশে দাঁড়াবো না? ওমা কাঁদছিস কেন বোকার মতো? কাঁদবে না সুচরিতা দি, কাঁদবেই তো, এই চরম বিপদের দিনে যে মানুষ পাশে এসে সাহারা দেয় সেই তো আসল মানুষ। জানো তো তীর্থ দেখো মানি মানুষ, কারোর কাছে সচরাচর হেল্প নিতে চায় না, তাও এটা। তবে আমি জানি যে তীর্থদা সুস্থ হয়ে গেলে যেভাবেই হোক এই টাকা শোধ করে দেবে, আর তীর্থদা যদি নাও থাকে সুচরিতা দিয়ে আমি তো রইলাম, আমি আমি ঠিক শোধ করে দেবো তোমাকে, আমি বলছি। এত কথা কেন বলছিস, কেউ কি তোকে বলেছে টাকার জন্য? দেখো শিমু আমি ভি জিয়াদা কুছ তো করতে পারবো না, ও মেরা জো স্যালারি আছে উসমে সে তো আধা পয়সা সসুরালেই দিতে হয়, বাট থোড়া সেভিংস তো আমিও করেছি, আর উসমে সেই না ইয়ে লো কি 1 লাখ কা চেক রাখো না, তুমি এটা করো না প্লিজ। কিউ শিমু, ঠিক হ্যায় পুতুল দি তোমার ননদ আছে, পর আমাদের ভি তো টিম মেম্বার আছে না, আমরা ভি তো ওকে অনেক প্যার করি, আর ওর মুসিবতে আমরা ওর সাথ দেবো না, এসা হো সকতা হ্যা কিয়া? আমার সামর্থ্য থাকলে যে আমিও দিতাম শুভ, আমার যে কোনো সামর্থ্যই নেই কি খারাপ লাগছে বলতো, আর এটা তো এমনই একটা ব্যাপার যে যে কেউ জানলেই এগিয়ে আসবে, এটাই তো স্বাভাবিক কথা। তুই এরকম করিস না, তুই কিচ্ছু ভাবিস না শিমুল, পুতুলের ক্রাইসিস তো আমাদেরও ক্রাইসিস, ওর পাশে এই সময় দাঁড়াবো না? এই শীর্ষা এতগুলো টাকা তুমি আমাকে দিচ্ছ, তোমার তো অসুবিধে হবে। কিসনে কাহা কি প্রবলেম হবে, দেখো শিমুল আর তোমার প্রবলেম আছে, তুমি ও সব সলভ করলে উসকে বাদ আমি ওয়াপস করে দিও, কিউ প্লিজ শিমুল মানা মত করনা, বরনা আমার তো বুরা লাগবে বলো। দেখো আমি তো অনেক দূর সে এসেছি, ইহাঁ তো কোই মেরা আপনা হ্যাঁ হি নেই, সিফ তোমরাই আছো, তো ইতনা নেই কর সকতি মে ক্যা,
আর পুতুল দিদি তো আমাদের সাথে থাকতে থাকতে আপনাই হয়ে গেছে। আগে আমার নিজের বহন হতো তো আমি করতাম না কি, ইতনা হেল্প করতাম না। ফির ইয়ে নৌকরি করনে কা ক্যা ফায়দা, আগে সব পয়সা খুদকে লিয়ে রেখে দেবো আর আপনে লোগোঁ কে লিয়ে কুছ ভি করবো না, হেল্প করবো না, তো ফির ক্যা ফায়দা বতা। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। মধুকনি কখন ঢোকেন অফিসে? যে করেই হোক একবার ওর সঙ্গে কথা বলতেই হবে। নিজের কথা বলতে দেওয়ার একটা সুযোগ দেওয়া হয়, তাহলে আপনি আমার, আমি আপনার কোনো কথা শুনতে চাই না, পথ ছাড়ুন আমার। মধুর প্লিজ, বেগ অফ ইউ, একবার শুধু প্লিজ একবার আসুন। আপনি সবকিছু নষ্ট করে দিলেন, কে দিয়েছে আপনাকে এত রাইটস? জানেন, জানেন আপনি মেয়ের ডায়াবেটিস আছে, কি দেখছেন এভাবে? কাল আমার মেয়েটা এতটাই কষ্ট পেয়েছে যে রাতে না খেয়ে ঘুমিয়েছে, ওষুধটা পর্যন্ত কি আমি খাওয়াতে পারিনি। ও যদি শরীর খারাপ হতো তাহলে কি হতো? শুধুমাত্র আপনার নির্বুদ্ধিতার জন্য সাফার করছে আমার মেয়ে। কে বলেছিল ওর বাবা রাস্তে? মধুমণি, আমি মেয়েকে আনন্দ দেবার জন্য, কাল থেকেই একই কথা বলে চলেছেন আপনি। আপনি কি বুঝতে পারছেন না যে বাচ্চাটার বাবা নেই, কোনোদিনও আসবে না, দু ঘন্টার জন্য তার বাবা সেজে তাকে আনন্দ দেওয়া হয় না, উল্টে তার কষ্টটা আরো বাড়িয়ে দেওয়া হয়, তার এক্সপেকটেশন বাড়িয়ে সজনে ছুড়ে ফেলা বলে একে। এই সামান্য কথাটা আপনার মাথায় ঢুকছে না? অবশ্য আপনাকে কেন বলছি আমি এসব কথা, মিহির বাবা না থাকার কষ্টটা আপনার পক্ষে বোঝা কোনোদিন সম্ভব না, তাই আমি হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ আমার আর আমার মেয়ের থেকে দূরে থাকবে। মেয়েকার কষ্টটা আমি বুঝতে পারি মধুমণি, তাই নাকি? বোঝেন, যে বাচ্চাটা রোজ দেখে সবার বাবা আছে শুধু তার নেই, সেই কষ্টটা ওই বাচ্চা ছাড়া আর কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। লিখতে পাবো আমার পক্ষে বোঝা সম্ভব মধুমণি, কারণ আমি যখন মিহিকার মতো ছোট ছিলাম তখন আমি একসাথে মা বাবা দুজনকেই হারিয়েছিলাম। মা বাবা না থাকাটা যে কি কষ্ট সেটা আমি ছোট থেকে ফিল করেছি মধুমণি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। মিহিকা যে স্কুলে পড়ে আমিও সেই স্কুলেই পড়তাম, সেই জন্য কি আপনি ওই স্কুলে ঢোকার পারমিশন পেয়েছিলাম, প্লেতে পার্টিসিপেট করার পারমিশন পেয়েছিলাম। সেদিন স্কুলে গিয়ে যখন মিহিকার সঙ্গে দেখা হলো তখন জানতে পারলাম ওর বাবা না থাকার জন্য ফাদার্স ডে প্লেতে ওকে পার্টিসিপেট করতে দেওয়া হচ্ছে না আর তাতে ও কষ্ট পাচ্ছে। সেদিন আমি মিহিকার সাথে নিজেকে আইডেন্টিফাই করতে পেরেছিলাম। বাবা কিংবা মা, অন্তত কেউ একটা থাকাটা খুব জরুরি যে কোনো বাচ্চার জন্য, এটা তো আপনি মানে ছোটবেলায় দেখতাম জন্মদিনে বন্ধুদের ভাই বোনদের মারা নিচে পায়েস করে তাদের খাইয়ে দিচ্ছে,
আমি প্রে করতাম, মাকে মনে মনে বলতাম তুই জন্মদিনের দিনটা একবার ম্যাজিক করে তুমি আকাশ থেকে নেমে এসো, এসে আমাকে একটু পায়েস খাইয়ে দাও প্লিজ। তারপর সেই স্পোর্টসের দিন খেলা ছিল, বাবাদের শুয়েলেসের সাথে বাচ্চাদের শুলেস বেঁধে রেস হতো, আমি তো পার্টিসিপেট করতে পারতাম না, গ্যালারিতে বসে বসে দেখতাম, আস্তে আস্তে হাত নাড়তাম আর প্রে করতাম, সবাই একটা দিন তুমি কোনোভাবে ম্যাজিক করে আকাশ থেকে নেমে এসো না প্লিজ, খেলে আবার চলে যাও কিন্তু অন্তত একবার, একটাবার তুমি আর আমি মিলে রেসটা জিতি জিতি। আমি ভেবেছিলাম ফাদার্স ডে অনুষ্ঠানের সময় একটু খুব মিহিকা যদি ওর বাবাকে পায় তাহলে আনন্দ পাবে, এত মিষ্টি একটা মেয়ে, এত সুন্দর ওর হাসি, ওর চোখে জল দেখতে ইচ্ছা করেনি, এই যে সন্তানদের বাবার প্রতি যে অগাধ ভরসা, বাবারা সব পারে, এই অমূল্য অনুভূতিটা পুরোপুরি যেন অপূর্ণ না থাকে ওর জীবনে, একটা দিনের জন্য ফিল করুক না, কারণ এটাই হবে ওর সবচেয়ে বড় সম্পদ। পুরোটা হিতে বিপরীত হয়ে যাবে আমি না ভাবতে পারিনি, আই এম সরি মধুবনী, আমি আর আপনাদের কখনো বিরক্ত করব না। অফিস টাইমে কাজে ফাঁকি দিয়ে কি এত প্রাণের কথা হচ্ছিল ঋগ্বেদ বাবুর সাথে, মুখে জলে একবারে পান ভাসি হয়ে গেছে তো মধুবনি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি, মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। ওর তো বিয়ে হয়েছে, বউ বলে মেনে নিয়েছিল, এই বাড়ি থেকে চাকর বাকরের মতো ব্যবহার করে, ও জানে না, এই তোর বললে না, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ও ঠিক কথাই বলছে, ওকে না ওকে ওই বাড়িতে চুপ, একদম সম্মান দেয় না, একদম সম্মান দেয় না, অচিন্তা করে রাখে, একদম কি হচ্ছে কি সুভাষ কখন চুপ কর, শ্যামলী ওরা তোকে সম্মান করে না, তোকে ভালোবাসে না, শ্যামলী তোকে ভালোবাসে না, কি হয়েছে মন্দার আছে তো, আমি তোকে বিয়ে করব, রাজরানী করে রাখবো, আর টেনশন নিস না, রে ধর 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 যা হয়েছে সব ভুলে যা, আংটিটা পরে নে, দে আংটিটা পরে নে। মন্দার আমি তোর কাছে হাত জোড় করছি, আমি বিবাহিত, আমার দেবতার মতো স্বামী, তুই তুই আমাকে বিয়ে করে কিচ্ছু পাবি না আমার থেকে, আমি তোকে ভালোবাসতে পারবো না, আমি মন প্রাণ দিয়ে আমার স্বামীকেই ভালোবাসি, আমি আর কাউকে ভালোবাসতে পারবো না, তুই এখান থেকে চলে যা, তুই আমার থেকেও অনেক সুন্দরী মেয়ে পাবি, তাকে বিয়ে করে নিয়ে যা, যা এখান থেকে। আরে আমার সুন্দরী মেয়ে দরকার নেই, আমার তোকেই চাই, বিশ্বাস কর, আই লাভ ইউ, আই লাভ ইউ শ্যামলি, এরকম করিস না, দে আরে দে না আংটিটা পরে নে, দেখ এরপরে যদি তোর মনে কোনো খিস থেকে থাকে তাহলে তুই বল না, তোর স্বামীর নামটা বল, আমি ছেলেদেরকে পাঠাচ্ছি, শেষ করে দেবে, বিধবা হওয়ার পর তো কোনো প্রবলেম নেই বিয়ে করতে, তাই না? আমার স্বামীকে নিয়ে আর একটা কথাও বলবি না তুই, আর একটা কথাও নয়, কিন্তু একদম আগের মতনই আছে তোর চড়ে, বিয়ে তো আমি তোকেই করবো, একদম বিয়েটা আমাদের হচ্ছে, তোকে আমি ছাড়ছি, দেখ
আরে ধর ধর ওকে ধর ওকে ধর মন্দার মন্দার ছাড় আমরা আমি কিন্তু বিবাহিত আমাকে আংটি পরাস না লেগে যাবে ছাড় বলি ছাড় লেগে যাবে বাবা আমাকে ছাড় ওফ ছাড় আমাকে হয়ে গেল, কাল রাতের লগ্ন বেরিয়েছে, আস বিয়ে কর, আমার ওই ছেলেপুলের সব ব্যবস্থা করবো। দেখ শ্যামলি, আমি না কোনো ঝামেলা চাই, বুঝলি? ঠিক আছে, সাবধানে রাখিস, একটা কথা মাথায় রাখিস, শ্যামলি যদি পালিয়ে যায় বা ওর কোনো ক্ষতি হয় তাহলে আমি গোটা পাড়া শ্মশান করব, বুঝলি? কি বুঝলি? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। তুই কি ভেবেছিস তোর ভালোবাসার এত জোর যে সে তোর টানে এখানে চলে আসবে? ভুল 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 ভাবছিস তুই, ভুল ভাবছিস। সে তোর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে শ্যামলি, তোর কাছে সে কোনোদিনও ফিরে আসবে না, কোনোদিনও না। স্যার আমার কাছে কোনোদিনও ফিরে আসবে না, কোনোদিনও ফিরে আসবে না। না, সে তোকে ত্যাগ করেছে, তুই কার জন্য বাঁচবি? তোর এই জীবন রেখে কি লাভ শ্যামলি, কি লাভ? জীবনের মতো ত্যাগ করেছেন স্যার আমায়? সত্যি তো? তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? কার জন্য বাঁচবো আমি? কার জন্য? এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যাই এক্সকিউজ দিন না কেন, that will not change the fact that you are a liar. Chamuli, ek shomoy apnar shonge amar kotha hoto na, apnake oshomman kortam, kharap kotha bolechi, kintu ekhon ekhon to ami apnar prottekta kotha shuni chamuli, apnake somman kori, shraddha kori, amar apnar modhe som kejmone ki kono labh nei, সত্যি আমার মরে যাওয়াই উচিত, আমার মরে যাওয়াই উচিত। আমি আমৃত্যু অবধি শুধু স্যারের, শুধু স্যারের, আর কারণ না, আর কারণ না। শ্যামলি শুধু আপনাকে ভালোবেসেছে, শ্যামলির আত্মা শুধু আপনাকেই ভালোবেসেছে স্যার,
সেই শ্যামলীকে মন্দার ছুঁয়ে অপবিত্র করতে পারবে না, কিছুতেই পারবে না। শ্যামলী আপনাকে কথা দিল স্যার, কথা দিল। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কি প্রমাণ করতে চাইছিস তুই? হ্যাঁ, আমি এসে পরে তোদের অসুবিধা হচ্ছে, তোদের ঘরে জায়গা হচ্ছে না কেন? এক কথা বারবার বলছিস নীলু। বললাম তো আমার গরম লাগছিল, আমি তাই বাইরে গিয়ে শুয়েছি। ও, তার মানে আমি ফিরে এসে এই ঘরে ভিড় বাড়িয়েছি, তাই তো? তার জন্য তোর গরম লাগছিল? নীলু, তুই যে আমার সব কথার উল্টো মানে ধরবি সেটা তো ঠিক করেই নিয়েছিস, আমি কি করব বল? আমি কি এর আগে কখনো একা গিয়ে বাইরে ঘুমোইনি? গরমকালে তো ছাদেও একা গিয়ে শুয়েছি আমি, শুইনি? কেন এরকম একটা সামান্য বিষয়কে এরকম ইস্যু করছিস বলতো? কারণ এটাই ওর স্বভাব। তাই আমি আমি ইস্যু তৈরি করছি, আর তুই যে আমার জীবনে আগুন জ্বালিয়ে আমার জীবনটা নষ্ট করে এখন আমাকেই দোষী সাজাচ্ছিস সেই বেলায়। থাম তুমি জি ভাই, ইনাফ ইজ ইনাফ। তোর ফ্রাস্ট্রেশন উগরে দেওয়ার জন্য জগতে একটাই লোক পেয়েছিস না তুই? স্রোত দিদি ভাই পাল্টে তোকে কিছু বলছে না বলে তুই বলেই যাবি, বলেই যাবি। চুপ কর, তুই চুপ কর। তোর মতলবটা না আমি খুব ভালো করে বুঝতে পারছি। আহ, সবসময় দিদি ভাইয়ের লাজ ধরে কথা বলা, চুপ থাকবি, একদম একদম কথা বলবি না। কি শুরু করেছিস তোরা বলতো সকালবেলা? দুজনেই চুপ কর। না, আমাকে জানতে হবে কি বলতে চাইছে, বল মেজদি ভাই। আমার কি মতলব তোর কাছে পরিষ্কার হয়েছে শুনি। এই যে এইটাই পরিষ্কার, যে যেহেতু দিদি ভাই এখন রোজগার করছে তাই তুই ওর হয়ে কথা বলে ওকে সাপোর্ট করে বিশ্ব ব্রহ্মাণ্ড একেবারে উল্টে পাল্টে দিচ্ছিস। ছি, তোর মনটা না চিরকালই ছোট ছিল আর ছোটই থাকবে। হ্যাঁ মানছি দিদি ভাই তোর একটা বিয়ে দিয়েছিল, কিন্তু এটাও তো সত্যি, বিয়েটা তুই করেছিলিস, তোর উৎসাহ তো কিছু কম ছিল না। এখন সেই বিয়েটা তুই টেকাতে পারিসনি বলে দুনিয়া শুদ্ধ লোককে কাঠ গড়ায় দাঁড় করাতে চেষ্টা করছিস। না মেজদি ভাই, তোর কিন্তু একটাও ফালতু যুক্তি আমি মানতে রাজি নই। দিদি ভাই, দিদি ভাই, মেজদি ভাই ওখানে তোর কথা শুনে গেছিল, হ্যাঁ মানছি, কিন্তু তুই তো ওখানে গিয়ে বলতেই পারতিস দিদি ভাইয়ের কথা শুনে আমি মন্দ পথ দিয়ে এসেছি, কিন্তু বিয়েটা আমি করতে পারবো না, এই বিয়েটা আমার পক্ষে করা সম্ভব না। কি রে, বলতে পারতিস না? মানছি দিদি ভাই তোকে দিব্যি দিয়েছিল বিয়েটা করার জন্য, বলেছিল দিদি ভাই মরে যাবে তুই বিয়েটা না করলে। কি মেজদি ভাই, তুই কবে থেকে ওসব মানতে শুরু করলি? আমার মাথার উপর হাত রেখে তো তুই কতবার মিথ্যে কথা বলেছিস, তাতে আমি টপ করে মরেও যাইনি আর তোর মুখেও আটকাইনি ওই মিথ্যেগুলো বলতে। কন্টিনিউয়াসলি দিদি ভাইকে দোষারোপ করে যাচ্ছিস তুই, উল্টে কিন্তু আমি অনেক কথাই তোকে বলতে পারি। প্লিজ, অনেক হয়েছে, আর না। এই, তোর কলেজে যাওয়া নেই আজকে? না, আমার সামনে পরীক্ষা তো এখন ক্লাস কম, আজকে দেরি করে ক্লাস আছে বলে বাড়িতে বসে পড়বো ভেবেছিলাম, কিন্তু মেজদি ভাইয়ের কৃপায় তো সেটাও সম্ভব হলো না। তোর দ্বারা পড়াশোনাটা হবে না স্রোত, হবে না, কারণ তোর মেইন ইন্টারেস্ট হচ্ছে দিদি ভাইয়ের হয়ে কথা বলা, দিদি ভাইয়ের হয়ে ফ্ল্যাগ তুলে চেঁচানো, আর কোনো ইন্টারেস্ট তো তোর নেই। বল না কি বলছিলি বল, তুই সেটা বল। নীলু, নীলু প্লিজ প্লিজ নীলু, কেন কেন তোরা এরকম অশান্তি করছিস বলতো সকালবেলা? আমরা চিরকাল তিন বোর একসঙ্গে থেকেছি, একে অপরের সুখে দুঃখে হেসেছি কেঁদেছি, আমরা এখনো এভাবে একসঙ্গে থাকি না রে, প্লিজ দেখাবো করিস না তুই। কিছুই যে আর আগের মতো হবে না সেটা তুই খুব ভালো করে জানিস। আচ্ছা, এত সেজে গুজে চোখে কাজল ঠোঁটে লিপস্টিক পরে কোথায় যাচ্ছিস? মিস্টার অনির্বাণকে সিডিউস করতে? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন স্যার। মডিসন আন্ডারসন আর জেলোটাদের ফাইল দুটো আপনি সকালবেলা দিতে বলেছিলেন না, তাই যা যা আপডেট করার করে নিয়েছি। রাই, তোমাকে ভালো করে একবার দেখতে খুব ইচ্ছে করছে, একবার তোমার চোখের দিকে তাকিয়ে বুঝতে চাই কোনটা আসল তুমি আর কোনটা তোমার ছদ্মবেশ। স্যার? হ্যাঁ মিস মুখার্জি, থ্যাঙ্কস, আপনি ফাইলগুলো রেখে দিন, আমি দেখে নেব। স্যার
আধ ঘন্টা পরে আপনার চৌধুরীদের সঙ্গে একটা মিটিং আছে ওদের নতুন ক্যাম্পেইন নিয়ে। আপনি মনে করে দিতে বলেছিলেন আমাকে। থ্যাংক ইউ মিস মুখার্জি। রাই, কাল টিকলু দ্বারা এসে আমার সব হিসেব গুলিয়ে দিল। আচ্ছা, তোমার সঙ্গে তো সূর্যের সম্পর্কটা জাস্ট কয়েকদিন আগের, তোমারও কি মনের ভেতরে এখনো সূর্য বাস করে? তুমি কি সূর্যকে ভুলতে পেরেছ? পারা সম্ভব? রায়, আমি তোমার চোখের দৃষ্টিতে যা দেখছি সেটা কি তাহলে ভুল? তোমার অভিনয়? ডোরা বৌদি যা বলল সেটাই ঠিক, তুমি আসলে গোল্ডিগার। সবকিছু তো জটিল হয়ে যাচ্ছে কেন, কাকে বিশ্বাস করব আমি? মানে মানে তুই বিশ্বাস করতে পারবি না কি ক্যারেক্টারলেস একটা মেয়ে, চরিত্র বলে কিছু নেই। ও আজকে তোর সাথে প্রেম প্রেম খেলা খেলছে, কালকে যদি তোর থেকে কোনো বেটার অপশন পায় চলে যাবে। কিন্তু শর্মি যা বলল সেগুলো যে অস্বীকার করতে পারছি না। যে স্যারের ব্যবহার এইরকম হয়ে গেল কেন? কাল যখন আমি অতটা দ্বিধায় ছিলাম, স্যার বন্ধুর মতো আমাকে সাহস দিলেন। তুই ভালো মনের মানুষটাকে আমি আমার বন্ধু হিসেবে আমার পাশে চাই, আর কোনো দাবি না, কোনো কিচ্ছু না, বন্ধুত্বটুকুই পেতে চাই। আমরা বন্ধু হব। এর মধ্যে কি হলো? কোনো কারণে কি মেজাজ খারাপ? অফিশিয়াল কিছু নাকি ব্যক্তিগত? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। গলা ভেজানোর আগে গলা শুকানোর জিনিসটা তো দেখে নিন। পর্ণা, তোমরা তোমরা এখানে? এক মিনিট দাঁড়ান, লোকজন ডাকার আগে আমার কথাটা ভালো করে শুনে নিন। আপনি যেমন পরিবেশ বাঁচাতে সবাইকে গাছ দিচ্ছেন, আমরাও তেমন সৃজনদাকে বাঁচানোর জন্য আপনাকে গাছ দিতে এলাম, বাঁশ। লোকের গালে চর মেরে আমি কি এমনি এমনি টাকা নিচ্ছি? কাল লোকনাথ সঙ্ঘে এর চেয়ে আরো অনেক বড় জনসভার আয়োজন করা হয়েছে, আর এর চেয়ে ডাবল কালেকশন হবে। আমি ঈশা হালদার, এই সব টাকা আমার হবে, টাকার গাছ পুঁতবো আমি। কি ঈশাদি, ভয় পেয়ে গেলেন? অবশ্য ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক, জননেত্রীর এই রূপটা যদি সবাই দেখে তাহলে কি হবে সেটা বুঝতে পারছেন নিশ্চয়ই। কি চাইছিস কি তুই? সৃজনদার এগেনস্টে যে মিথ্যে কেসটা আপনি করেছেন সেই কেসটা আপনি তুলে নিন, না হলে কিন্তু এই ভিডিও এক্ষুনি ভাইরাল হয়ে যাবে। আলোক, পর্ণা বসু, চয়ন দত্ত, রুচিরা দত্ত, এদের নামগুলো নোট করে নাও, আর আমাদের যত লোক আছে তাদের প্রত্যেককে বলো এদের তিনজনের প্রোফাইলে রিপোর্ট করতে। ঈশাদি, আপনি কিন্তু ভুল করছেন,
ভুলটা তোরা করেছিস আমার ডেরা এসে আমাকেই থ্রেট করে। দিদি স্টেজ রেডি, এবার আপনাকে স্টেজে যেতে হবে। হ্যাঁ তুমি যাও, আমি আসি। ঠিক আছে। দেখ পর্ণা, বাইরে বহু মানুষ আমার বক্তৃতা শুনবে বলে অপেক্ষা করছে। আমি সভাটা সেরে আসি বুঝলি, যদিও আমার তোকে ছেড়ে যেতে একদম ইচ্ছা করছে না বিশ্বাস কর, কিন্তু মানুষকে তো আমি আর অপেক্ষা করাতে পারবো না বল। সিকিউরিটি, আমি ততক্ষণ আসছি, এদেরকে আটকে রাখো। সভাটা সেরে এসে আমি ব্যবস্থা করছি, আগে তো দেশ। ঈশাদীপ খুব খারাপ হচ্ছে কিন্তু। ঈশাদীপ, আরে কি সাহস! জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। গাছ লাগান, প্রাণ বাঁচান, আমার এই উদ্যোগ শুধু আপনাদের নয়, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকেও উপহার দেবে একটি সবুজ পৃথিবী। দলিল হিসেবে আপনারা তাদের জন্য রেখে যাবেন কৃষ্ণচূড়া বট, অসত্য মেহগিনী, মাত্র পাঁচ টাকায়। মাত্র পাঁচ টাকার বিনিময়ে, ভাবুন। কেসটা কি হলো? আরে আগুন লাগলো কি করে? এবার কি হবে? আগুন লেগেছে, বাঁচাও। আরে অত সময় নেই, বল। আরে আগুন কোথায়? ওরাই বা কোথায়? এখানে তো পালানো আর কোনো উপায় নেই, একটাই তো দরজা। তাহলে ওই তো, কি পড়ছে ও নাশ? তার মানে ওরা মিথ্যে কথা বলেছে? ওরা এখানে কোথায় খাপটি মেরে লুকিয়ে আছে? দিদি তো ওদের ব্যবস্থা নেবেই। তুই শিখি দরজা বন্ধ কর। আমি আলোক পর্ণা বসু বলছি। কি ভেবেছিলেন নিশা হালদার, এইভাবে আমাদেরকে ঘরে আটকে রেখে জনগণের সাথে জোচ্চুরিটা চালিয়ে যাবেন, তাই তো? তাদের পয়সা আত্মসাৎ করবেন, এটাই ভেবেছিলেন তো? ফোনটা কেন করেছিস বল? আপনাকে এই জনসভা থামিয়ে এক্ষুনি থানায় যেতে হবে। কি বলতে চাইছিস কি তুই? আমি এটাই বলতে চাইছি যে এক্ষুনি মুহূর্তে থানায় গিয়ে সৃজনদার এগেনস্টে যে কেসটা আপনি করেছেন সেই কেসটা তুলে নিন। বাবা পর্ণা, ধমকাচ্ছিস কাকে? আমি যদি কেসটা না তুলি কি করবি তুই? কি ক্ষমতা আছে তোর? তোদের তিনজনের প্রোফাইল তো ব্লক। এবার তুই ওই ভিডিও নিয়ে কি করিস সেটাও আমার খুব জানতে ইচ্ছা করছে রে। তাই ভেবে বলছেন তো? আপনি সত্যি দেখতে চান যে আমি ভিডিওটা নিয়ে কি করতে পারি? হ্যাঁ হ্যাঁ, ক্ষমতা থাকলে দেখা। বেশ ঠিক আছে, দেখতে চান তো, দেখুন তাহলে। চয়নদা, যেখানে আক্ষকুণ ধরে আপনার বড় বড় লম্বা লম্বা লেকচার বক্তৃতাগুলো চলছিল সেখানটা একটু ভালো করে তাকিয়ে দেখুন। এত দিন ধরে এত কষ্ট করে আমি কি এমনি এমনি জনসভা করছি ভাবছিস? কাল লোকনাথ সংঘে এর চেয়ে আরো আরো অনেক বড় জনসভার আয়োজন করা হয়েছে। এসব কি দেখাচ্ছেন, মানে কি? বন্ধ কর এগুলো।
Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। রুদ্রদা, এখানে একটা বিরাট আয়োজন করা হয়েছে। আমি জানি না প্রেস কনফারেন্সে কী বলা হবে। একটা একটা স্ক্রিনও অ্যারেঞ্জ করা হয়েছে, মনে হয় কোনো ভিডিও ফুটেজ বা এরকম কিছু দেখানো হবে। আমার সিরিয়াসলি এবার টেনশন হচ্ছে। শালিনী, ফোনটা রাখো, ফোনটা রাখো, আমি তো আসছি। এই অবস্থায় এত ফোন করো না তো, লাইন ট্র্যাপড হতে পারে। রাখো। কিসের মধ্যে আমি জড়িয়ে পড়লাম এই ফুলকি রসের জন্য? তুমি এখানে কি করছো? আরে কি বলছেন ম্যাডাম, এত বড় একটা প্রেস কনফারেন্স হচ্ছে, তাও আবার এই স্পোর্টস ভিলেজে, শুনতে হবে না? কিভাবে ফুলকি এত বড় একটা অপরাধের চক্র সবার সামনে এক্সপোজ করে দিল? আচ্ছা ম্যাডাম, তার মানে এই স্পোর্টস ভিলেজে অনেক দিন ধরে এরকম ধরনের অপরাধ হচ্ছে, তাই না? এই কথাগুলো আমাকে কেন জিজ্ঞেস করছো তুমি? আমি কি গোয়েন্দা না পুলিশ, কি মনে হচ্ছে তোমার? ও, আপনি এইসব বিষয়ে কিচ্ছু জানেন না? না, আচ্ছা তাহলে ফুলকির খাবারে নিষিদ্ধ ওষুধ মিশানোর ব্যাপারটা, সেটার ব্যাপারে জানেন তো? জিয়া, এই বিষয়ে আমি কিছু জানি না, আমাকে কেন জিজ্ঞেস করছো এই কথাগুলো? অদ্ভুত ব্যাপার। কি মিন করতে চাইছো তুমি? না না ম্যাডাম, আমি আর কি মিন করব, কি বা বলবো বলুন তো। আসলে আপনার আর আমার চেনা জানাটা তো অনেক দিনের। তখন আপনি রোহিত স্যারের ক্ষতি করতে চেয়েছিলেন, তাই ভাবলাম এখন এই ফুলকির খাবারে নিষিদ্ধ ওষুধ মেশানোর বিষয়ে আপনি কিছু জানেন কিনা। আহা, ভয় নেই, আমি ফুলকিকে কিচ্ছু বলিনি। আসতে চলুন ম্যাডাম, আসতে। আমি তো ফুলকি দাস, স্যার নই। শুধু শুধু আমার সঙ্গে ধাক্কাধাক্কি করে কি লাভ বলুন? এই, তোমার কিছু বলার থাকলে ওখানে গিয়ে বলো। হ্যাঁ, তুমি তো হিরোইন আজকে, সবাই তোমাকে মাথায় তুলে ফেলেছে। যাও, কি অ্যাটেনশনটা এনজয় করো, ইউ লাভ দ্যাট না? সেটা তো তুমি চাও সব সময়। বাট আমার সাথে লাগতে এসো। হুম, খুব চটে গেছে। কথাটা না দিলে আমি তোমাকে বলেই দিতাম ফুলকি, যে শালিনী মিত্র কতটা সাংঘাতিক, ওনার আসল রূপটা কি। ফুলকি, তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি বসন্তী, আমি একদম ঠিক আছি। শোনো, আজকে কিন্তু তোমাকে আর জিয়াকে অনুষ্ঠানে থাকতে হবে। মা আসছে, জেঠুমণি আসছে, তোমার সঙ্গেও আলাপ করিয়ে দেব। তোমরা দুজন আমার সত্যিকারের বন্ধু, তোমরা আমার জন্য বিপদে ঝুঁকি নিতেও পিছু পাওনি। আরে ফুলকি, আমরা আর কি করলাম, তুমি তো কামাল করেছো। আমি তো শুনছি স্পোর্টস মিনিস্টারও নাকি আসবেন। আমাদের তো গায়ে কাটা দিচ্ছে ভাবতে। সত্যি কথা বলবো, আমারও না ভয়ে বুকটা একেবারে শুকিয়ে গেছিল। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো ফুলকি। রোহিত বাবু কেমন আছেন? ভালো আছি ম্যাম। ম্যাডাম আপনি চলে এলেন? হ্যাঁ, তোমার মেসেজ পেলাম আর আমি আসবো না এখানে, সেটা হতে পারে? আর তাছাড়া রোহিত বাবুর বদনাম ঘোচানোর প্রথম ফেজে তো আমি জড়িয়েছিলাম। ফুলকি তো টিভির ইন্টারভিউতে বলেছিল যে আপনাকে কোনোভাবে ফাঁসানো হয়েছিল ডোপ টেস্টের আগে। অবশ্য আপনি সেরকমভাবে কিছু বলতে চাননি। আচ্ছা, শুনলাম ফুলকি নাকি প্রমাণ করে দিয়েছে যে ও যেটা সন্দেহ করছে ওটা ঠিক। সে আর বলতে ম্যাম, ও যা রিস্ক নিয়ে সবটা প্রুফ করেছে। স্যার যেন বারবার এইভাবেই আমার।
আর নিতে পারছি না। দেখো রোহিত কিভাবে ফুলকির হাতটা ধরে আছে। কোথায় আজকে রোহিত আর ফুলকির এই স্পোর্টস ভিলেজ থেকে ঘাড় ধাক্কা খাওয়ার কথা, ওই নিষিদ্ধ ওষুধ খাওয়ার জন্য? সেখানে রোহিতের পুরনো আতঙ্ক সমস্ত ফিরে আসার কথা, তা নয় আমরা এখানে দাঁড়িয়ে আছি, ভয় সিটিয়ে দাঁড়িয়ে আছি এখানে আমরা দুজন। এটাও নাকি হওয়ার ছিল জীবনে। শানি দেবী কপাল, এখন বেশি রিয়্যাক্ট করবেন না প্লিজ। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজ হম আপকে সামনে বক্সিং ওয়ার্ল্ড কা এক কালা চেহারা লেকার আয়েঙ্গে। বহুত দুঃখ কি বাত হ্যায় কি খেল কি দুনিয়া মে এসা কাণ্ড হুয়া হ্যায়। বাহার সে প্রোহিবিটেড ড্রাগস গেমস ভিলেজ কে অন্দর পৌঁছায়ে গয়ে, ये पहले भी हो चुका है, इसके सबूत हैं हमारे पास। इस क्राइम की वजह से कितने खिलाड़ियों का करियर बर्बाद हो चुका है या होने वाला था, ये तो हम नहीं बता सकते। आई वुड नाउ रिक्वेस्ट सीनियर ऑफिसर मिस्टर अतुल पांडे जी टू टेक ओवर। नाउ आई वुड लाइक टू शो ए वीडियो टू यू ऑल। बंगाल से आई एक लड़की फीमेल बॉक्सर फुल्की दास, जो कि इस गेम्स विलेज में इनवाइटेड थी। फुल्की दास ने हमारी बहुत मदद की इस गैंग को पकड़वाने में। शी ऑलमोस्ट डाइड इन डूइंग दिस। की वीडियो देखा के जाने चावल भाई की कोनो स्टेटमेंट दिए ना कि জামাই বাবু এত ঘামছেন কেন? যেন খুব ভয় পেয়েছেন। তাহলে কি রাজাবাবুর সঙ্গে যোগাযোগ সত্যি আছে? জামাল কে ডেরে পর ফুলকি নে এস ভিডিও কো রেকর্ড কিয়া, ও ভি এক স্পাই ক্যাম্প মে। ক্যান ইউ ইমাজিন, সিম্পল সি লড়কি এক বক্সার, ইটস কমেন্ডেবল। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। প্রথমেই জেনে নেব শিবাংশ, তুমি আজকে মায়ের সঙ্গে কি তৈরি করবে? চিজ রং পেন্সিল। চিজ রং পেন্সিল? হ্যাঁ, যাতে চিজের খুব টুকরো পড়বে। চিজটা টুকরো হবে আর রং পেন্সিলটা কি হবে? ওটা খাওয়া যাবে না? ওটা দিয়ে কালারিং হবে। কালারিং হবে আর খাওয়াও যাবে। বাহ, কালারিং হবে খাওয়াও যাবে, দারুণ ব্যাপার তো। ছবি আঁকতে আঁকতে আমরা খেয়ে নেবো শিবাংশ যা বানাবে। রুদ্রাংশি, তুমি আর তোমার মা কি বানাচ্ছো? চিকেন বোট। চিকেন বোট? হ্যাঁ। বোট মানে নৌকো? হ্যাঁ। কিরম খেতে হবে? ভালো, টু দা পয়েন্ট, ভালো। তাহলে শিবাংশ আর রিয়া, তোমাদের সময় শুরু হচ্ছে। এবার আমাকে তুমি রেড কালারের বিটটা দেবে। হ্যাঁ হ্যাঁ, ওইটুকু। এবার এগুলোকে জাস্ট ফ্রাই করে নিতে হবে। গরম কিন্তু, হ্যাঁ ছোট বাচ্চাটা টাইম শেষ হওয়ার আগেই প্লেট রেডি। এইবারে তাহলে শান্তশিষ্ট রুদ্রাংশীর চিকেন বোটে করে আমাদের পাড়ি দেওয়ার পালা। কি রুদ্রাংশী, রেডি তো? তাহলে শুরু করি। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। রুদ্রাংশী,
রুদ্রাক্ষী, তোমার যখন বার্থডে হয় মা স্পেশাল তোমার জন্য কি রান্না করে? ফিশ, ফিশের বিভিন্ন আইটেম। তারপরে চিকেন কিমা হয়েছে, চিকেন কিমা দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে এখন নুন, এইবারে একটু গোলমরিচ অ্যাড করা হচ্ছে। গোলমরিচের গুঁড়ো অ্যাড করা হলো। আর এদিকে চিজ গ্রেটিং চলছে জোর কদমে। ওইদিকে মা কিন্তু বেল পেপার বোটের মধ্যে চিকেন গুলোকে দেওয়া শুরু করে দিয়েছে মা। এবারে বেল পেপার গুলো প্যানের মধ্যে চলে যাচ্ছে। আমার মনে হয় উপর থেকে ঢাকাটা দেওয়া হবে যাতে চিজ গুলো একটু মেল্ট করে, মনে হয়, আমি জানি না। তাই কি? একদম সাবাস রিদিমা। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।